কন্ট্রোল সিস্টেমের উপরে, কন্ট্রোল সিস্টেমের যে বেসিক কতগুলো টপিকস আছে সেগুলো আজকে দেখানো হবে। কন্ট্রোল সিস্টেমে আমরা যদি প্রথম স্লাইডটি দেখি, তাহলে আমরা দেখব কন্ট্রোল সিস্টেমের প্রথম যে দুইটা টপিকস আছে সেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমের দুইটা ভাগ, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে, ইন দিস সিস্টেম দ্য আউটপুট ইজ নট ফিডব্যাক, আউটপুট থেকে কোনো ফিডব্যাক কোনো পোর্শন আসবে না। আমাদের বাস্তব উদাহরণ হচ্ছে ওয়াশিং মেশিন আর ট্রাফিক সিগন্যাল। আমি এই ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে ইনপুট যা দিব এখানে প্রসেস হবে, এই যেটা আমরা বলতেছি প্রসেস গেইন বা কন্ট্রোল গেইন, জি অফ এস ওপেন লুপ গেইন অ্যান্ড আউটপুট পাবো। আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হচ্ছে আউটপুট থেকে একটা পোর্শন কোথায় চলে আসবে, ইনপুটে চলে আসবে, ইনপুটে যে পোর্শনটা চলে আসবে সেটা ইনপুটের সিগন্যালের সাথে আর এস এর সাথে অ্যাড হতে পারে, আবার সাবট্রাক্ট হতে পারে। এই ইনপুট এবং আউটপুট থেকে যে সিগন্যাল আসছে তার ডিফারেন্সটাকে আমরা বলতেছি ইএস দিয়ে রিউট করতেছি, এট হচ্ছে এরর। এইচএসটাকে আমরা বলতেছি ফিডব্যাক গেইন, যেটা আউটপুট থেকে যতটুকু পোর্শন চলে আসতেছে ইনপুট সিগন্যালের সাথে সেটা আমরা এইচএস বলতেছি। আর জি অফ এস হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন, ওপেন লুপ গেইন আর কি। তাহলে কন্ট্রোল সিস্টেমে দুইটা আছে, ওপেন লুপ গেইন আর ক্লোজ লুপ গেইন। নেক্সট লাইভে যদি আমরা দেখি ট্রান্সফার ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কন্ট্রোল সিস্টেমের জন্য। ট্রান্সফার ফাংশন ইজ দ্য রেশিও অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য আউটপুট টু দ্য ইনপুট অফ দ্য প্রসেস মডেল। ফার্স্টে যদি আমরা দেখি ট্রান্সফার ফাংশন কেন দরকার, ট্রান্সফার ফাংশন হেল্প আস টু চেক দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম, তার রেসপন্স অফ দ্য সিস্টেম ফর এনি গিভেন ইনপুট। আর যে ইনপুট হিসেবে আমি যে এখানে ইউটি দিচ্ছি, এখানে ইউটিটা অনেক রকম হইতে পারে, এই বিভিন্ন ধরনের ইনপুটের জন্য আউটপুট কীরকম হবে এই সেটা যে কোনো একটা সিস্টেমের সেটা আমরা এই ট্রান্সফর্ম ফাংশন দিয়ে কে জানতে পারবো। ট্রান্সফর্ম ফাংশনের জন্য অবশ্যই আমাকে এই টাইম ডোমেন থেকে অবশ্যই আমাকে ল্যাপ্লাস ডোমেন এস ডোমেন নিয়ে যেতে হবে। সেজন্য এইটা যেহেতু একটা ওপেন লুপ, কোনো ফিডব্যাক হয়ে ইনপুটে আসতেছে না, সেজন্য ট্রান্সফার ফাংশন হবে জি অফ এস ইজ ইকুয়াল টু ওয়াই এস আউটপুট ডিভাইড বাই ইউ অফ এস ইনপুট, এটা অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্মে। তাহলে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের জন্য ট্রান্সফর্ম ফাংশন হবে ই অফ এস, যেটা এররটা আমরা ট্রান্সফর্ম ল্যাপ্লাস ডোমেনে নিয়ে গেছি, তাহলে এররটা হচ্ছে ইনপুট এবং আউটপুট থেকে যে পোর্শনটা আসতেছে তার ডিফারেন্স। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশনের জন্য যে ট্রান্সফার ফাংশন পাবো ওয়াই এস আউটপুট ডিভাইড বাই আর এস, সেটা পাবো জি অফ এস ওয়ান প্লাস মাইনাস জি অফ এস এইচ এস। এখানে প্লাস হবে যদি আউটপুট থেকে যে পোর্শন টা আসতেছে ফিডব্যাক যে গেইনটা সেটা যদি ইনপুটের সাথে সাবট্রাক হয়, মাইনাস হলে এখানে হবে প্লাস, আর যদি আউটপুট থেকে যে পোর্শনটা আসতেছে সেটা যদি প্লাস হয় তাহলে এখানে অবশ্যই ট্রান্সফার ফাংশনে অবশ্যই এখানে মাইনাস হবে। সো নেক্সট স্লাইডে যদি আমরা দেখি কি এখানে হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইনের সময় আমি ইনপুট কত ধরনের দিতে পারবো, এখানে যেটা বলতেছি আমরা ইউএস কত ধরনের ইনপুট দেওয়া যাবে সেটা হচ্ছে ইনপুট হিসেবে আমরা ইম্পালস দিতে পারবো, সেটা ফাংশন হচ্ছে ডেল্টি। কেন ইম্পালস দিব, ইম্পালসটা দেওয়া হয় মূলত ট্রানজিয়েন্ট রেসপন্স চেকিংয়ের জন্য ইনপুট হিসাবে। তাহলে যেটা আমরা বলতেছি ইম্পালস ফাংশন সেটা ডেল্টি দ্বারা ডিনোট করা হয়, সেটার ভ্যালু হচ্ছে ওয়ান আর সিক্স কেসটা হচ্ছে ওয়ান। ঠিক একইভাবে ইনপুট হিসেবে আমরা স্টেপ ফাংশন দিতে পারবো, হচ্ছে যদি আউটপুটে আমি ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যান্ড স্টেডি স্টোর কীরকম হবে সেটা যদি জানতে চাই তাহলে অবশ্যই ইনপুটে আমাকে স্টেপ ফাংশন ইনপুট দিতে হবে এবং র্যাম্প ফাংশন দেওয়া স্টেডি স্টেট এররের জন্য। ঠিক একইভাবে প্যারাবোলিক ফাংশনের জন্য ইউজ করি আমরা স্টেডি স্টেট এরর, সাইনোসয়েডের জন্য ইউজ করি আমরা ইনপুট দিই, সেটা ইউজ করা হয় মূলত কোনো একটা সিস্টেমের আউটপুটটা ট্রানজিয়েন্ট রেসপন্স কীরকম হবে অর স্টেডি স্টেট কীরকম হবে। যেহেতু এই আমরা এই কজন ইনপুট দিতে পারবো, সো এই ইনপুটের এস ট্রান্সফর্ম, যেহেতু ট্রান্সফার ফাংশন হিসাবে আমরা ল্যাপ্লাস ডোমেন নিয়ে যাব, সো এই ইনপুটগুলোর অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমাদের জানা থাকে বিভিন্ন ম্যাথে, এই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অবশ্যই আমাদের জানা থাকতে হবে, যেটা আমরা ডেল্টি সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়ান
একটু কাইন্ডলি মনে রাখলে খুবই ম্যাথ করতে সুবিধা হবে। ইউনিট স্টেপের জন্য ইউটির জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s, এক্সপোনেনশিয়াল e^-8 এর জন্য 1/s প্লাস এ, সাইন ওয়েভের জন্য, পলিনোমিয়ালের জন্য, র্যাম্প সিগন্যাল ইনপুট হিসেবে যদি দিই তাহলে অবশ্যই এটা ট্রান্সফর্ম ফাংশন হবে 1/s². দ্যাট মিন্স যদি আমি এস ডোমেনে ল্যাপ্লাস ডোমেনে 1/s² ইউজ করি আর আমাদের টাইম ডোমেনে টি ইউটি একই কথা। সো নেক্সট স্লাইডে আমরা যদি দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেহেতু আমাদের সার্কিটের যে এলিমেন্টগুলো আছে আর এলসি এগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে লেখা যায়, সেজন্য অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের জানতে হবে। এল ডিএক্স ডিবাই ডিটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এস ডোমেন আমরা রিপ্রেজেন্ট করতে এস এক্স অফ এস, সেকেন্ড অর্ডারের জন্য s² x অফ s, এন অর্ডার জন্য s^n x অফ s। সো নেক্সট স্লাইডে যদি আমরা দেখি এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা দেখানো হয়েছে সেকেন্ড অর্ডার সিস্টেম, এখানে yt ইজ ইনপুট, আমি কিন্তু yt কে ইনপুট দিছি অ্যান্ড xt হচ্ছে আউটপুট। সো এখানে যদি আমি একে গেইন বের করি তাহলে আউটপুট ডিভাইড বাই ইনপুট সো কি হবে সেটা অবশ্যই আমাকে অবশ্যই ল্যাপ্লাস ডোমেন নিয়ে গেলে সুবিধা হবে। সো আমি টাইম ডোমেনে করা যাবে কিন্তু এটা অনেক জটিল হবে, সেজন্য আমরা ল্যাপ্লাস ডোমেন নিয়ে যাব। ল্যাপ্লাস ডোমেন নিয়ে যেহেতু সেকেন্ড অর্ডার দুইবার টু আসে তাহলে s² এরকম দেওয়ার করে আমরা এটা আউটপুট ডিভাইড বাই ইনপুট ট্রান্সফার ফাংশন পাচ্ছি। সো এখানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ট্রান্সফার ফাংশন। সো এইখানে আমাদের এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ইলেকট্রিক্যাল যে এলিমেন্টগুলো আছে আর এলসি সার্কিট আমরা ইউজ করি তার যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ টাইম ডোমেনে, তারপর কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ টাইম ডোমেনে, এখানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এবং ইম্পিডেন্স কি হবে যদি কোনো সার্কিটে ক্যাপাসিটর থাকে তাহলে এটা এস ডোমেনে আমরা 1/cs লিখতে পারি, রেজিস্টর থাকলে রেজিস্টর কোনো চেঞ্জ হবে না, এবং ইন্ডাক্টর থাকলে অবশ্যই আমরা এস ডোমেনে ls লিখব। সো নেক্সট একটা যদি আমরা সার্কিট সলভ করি এই এটাকে যদি আমরা ট্রান্সফর্ম ফাংশন বের করি, দ্যাট মিন্স গেইন যদি বের করে আউটপুট ডিভাইড বাই ইনপুট, যেখানে আমি যেহেতু ইনপুট হিসাবে ভোল্টেজ দিচ্ছি তাহলে আউটপুটে সার্কিটে কারেন্ট পাবো। সো এই ফার্স্টে আমরা একে ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে যাবো এস ডোমেনে, তাহলে ভোল্টেজ সোর্সকে আমরা লিখতে পারি ভি অফ এস, এল কে লিখতে পারি এল অফ এস, আর আর ঠিকই থাকবে, সি কে লিখতে পারি 1/cs। সো এখানে আমরা যদি KVL অ্যাপ্লাই করে দিই তাহলে অবশ্যই আমরা এই ইকুয়েশনটা পাবো, এবং এখান থেকে ইজিলি আউটপুট ডিভাইড বাই ইনপুট দ্যাট মিন্স ট্রান্সফার ফাংশন আমরা বের করতে পারবো। সো যে কোনো ম্যাথে এগুলো যেমন একটা সার্কিটে বলে দিতে পারে যে ট্রান্সফার ফাংশন কত হবে, ক্যাপাসিটরের অ্যাক্রসে কত কত হবে, তখন আমরা ক্যাপাসিটরকে আউটপুট নিব আর ইনপুট হবে ভোল্টেজ, তখন আমরা KVL KCL অ্যাপ্লাই করলে চলবে। যদি বলা হলে যে ইন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাক্রসে আমরা ট্রান্সফার ফাংশন কী হবে, যেমন ইনভার্টারের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা নিতে হবে আর ইনপুট হচ্ছে ইনপুট ভোল্টেজ। সো নেক্সট স্লাইডে আমরা যদি দেখি টাইম রেসপন্স, দ্যাট মিন্স আউটপুট কীরকম হবে, সিস্টেমের আউটপুট কী হবে সেটা অবশ্যই সেটিং টাইম, রাইস টাইম, ওভারশুট এগুলোর উপর ডিপেন্ড করে। এবং যে কোনো সিস্টেমে আমরা দুই ধরনের সিস্টেম আমরা এখানে দেখবো, দুই ধরনের সিস্টেম নিয়ে ম্যাথ করা হয়েছে, একটা হলো টু টাইপস অফ সিস্টেম, একটা হলো ফার্স্ট অর্ডার সিস্টেম আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম। ফার্স্ট অর্ডার সিস্টেম আমরা কীভাবে চিনব, অবশ্যই ফার্স্ট অর্ডার সিস্টেম চেনা যাবে ট্রান্সফার ফাংশন দিয়ে জি অফ এস দিয়ে, যদি জি অফ এস এর ভ্যালু a/s প্লাস এ একটা কনস্ট্যান্ট এস প্লাস এ, এখানে এস এর এস যদি ফার্স্ট ওয়ান হয় পাওয়ার ওয়ান হয় তাহলে অবশ্যই এটা হবে, দ্যাট মিন্স এইরকম থাকলে এই এই অনুরূপ থাকলে কোনো ট্রান্সফার ফাংশন তাহলে এটা হবে অবশ্যই ফার্স্ট অর্ডার সিস্টেম। সো ইনপুট দিব আর অফ এস অ্যান্ড আউটপুট সি এস কিরকম হবে, ইনপুট যদি আমি র্যাম্প দিই, ইউনিট স্টেপ দিই, ইম্পালস দিই, এখানে আমি ইউনিট স্টেপ আর অফ এস 1/s দিয়ে দেখবো কী হয় আউটপুটে আমরা কী পাই, টাইম রেসপন্সটা কী হবে, দ্যাট মিন্স সেটলিং টাইম, রাইস টাইম, ওভারশুট টাইম কী হবে সেটা দেখবো আজকে। দ্যাট মিন্স সি অফ এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এস ইনটু গেইন জি অফ এস, অ্যান্ড আর এস যেহেতু ইনপুট হিসেবে আমরা ইউনিট স্টেপ দিচ্ছি 1/s, সো 1/s দিলাম, তখন এইটাকে আমরা এবার ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস
অনেক সোজা ইনভার্স ল্যাপ্লাসের জন্য আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব, এবং এটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করে নিই তাহলে এটাকে আমরা আউটপুট হিসেবে এটা পাবো, সি অফ টি টাইম ডোমেনে পাবো 1 - e^-at, তার মানে সি অফ টি কে আমরা টাইম ডোমেন নিয়ে গেছি 1 - e^-at আমরা পাবো। এখন যে কোনো আউটপুট রেসপন্স দুইটা ভাগে ভাগ করা যায়, যে কোনো ফার্স্ট অর্ডার হোক আর সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার যত রেসপন্স আছে সবগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফোর্স রেসপন্স আর একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। ফোর্স রেসপন্স আমরা তাকেই বলবো যে যার যেটা হলো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, যে এখানে যেহেতু ওয়ান কনস্ট্যান্ট ভ্যালু, এর সাথে টাইমের কোনো রিলেশন নাই, টাইমের টার্মটা যুক্ত নাই, সেজন্য এটা হবে ফোর্স রেসপন্স, সিএফটি ইউনিট করেছি। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটার সাথে টাইমের টাইম টার্মটা যুক্ত থাকবে সেটা হবে ন্যাচারাল রেসপন্স। সো যদি আমরা তাহলে এই ইকুয়েশন থেকে আমরা টাইম কনস্ট্যান্ট বের করতে পারবো, টাইম কনস্ট্যান্ট হচ্ছে ইজ ইকুয়াল টু 1/a, হচ্ছে e^ মানে এক্সপোনেনশিয়াল টাইমের সাথে যে কনস্ট্যান্টটা থাকবে তার ভ্যালু, রাইজ টাইম হবে 2.2/a, সেটলিং টাইম হচ্ছে 4/a। নেক্সট চলে আসে সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য, সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য যে আমরা ট্রান্সফার ফাংশন থাকবে সেটা হচ্ছে ঠিক এরকম থাকবে, ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার টু ড্যাম্পিং ফ্যাক্টর যেটা আমরা জিটা বলতেছি, টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, তার মানে সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন যেরকম দেখা যাবে ঠিক এরকম, দ্যাট মিনস আমরা এস এর পাওয়ার যদি টু হই তাহলে এটা হবে সেকেন্ড অর্ডার সিস্টেম। এখানে দুইটা টার্ম নতুন টার্ম চলে আসছে, একটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর জিটার অ্যান্ড আরেকটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন। এই ড্যাম্পিং ফ্যাক্টর জিটার উপর ডিপেন্ড করবে আমাদের আউটপুট কিরকম হবে। সো আমরা যদি ড্যাম্পিং ফ্যাক্টর জিটার চারটা ভ্যালুর জন্য চার ধরনের আউটপুট পাবো, যদি ড্যাম্পিং ফ্যাক্টর জিটার ভ্যালু জিরো হয় তাহলে আউটপুট সি অফ টি এর ভ্যালু পাবো আনড্যাম্প রেসপন্স, আর যদি জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে আউটপুটের রেসপন্স পাবো আন্ডার ড্যাম্প, আর জিটার ভ্যালু যদি 1 = 1 হয় তাহলে আউটপুট রেসপন্স পাবো ক্রিটিক্যালি ড্যাম্প, অ্যান্ড জিটার ভ্যালু যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আমরা আউটপুটের যে সি অফ টি এর ভ্যালু পাবো ওভার ড্যাম্প। সো একটা ম্যাথ যদি আমরা করি, ফাইন্ড ড্যাম্পিং রেশিও অ্যান্ড উইচ টাইপস অফ রেসপন্স ইজ ইট, দ্যাট মিনস এটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন 20 s² + 8 s + 20, দ্যাট মিনস এটার সাথে যদি আমরা অ্যানালজি করি তাহলে ওমেগা এন স্কোয়ার ভ্যালু পাবো হলো 20 s² ঠিক আছে, 2 জিটা ওমেগা এন এস, তার মানে 8 এর ভ্যালু ইজিকুয়াল টু আমরা লিখতে পারি 2 জিটা ওমেগা এন, এখান থেকে আমরা জিটার ভ্যালু পাবো। এই জিটার ভ্যালুর থেকে আমরা এই এই চারটা ভ্যালু আমাদের মনে রাখতে হবে, যেটা জিরো আসে তাহলে আমরা বলবো আনড্যাম্প, আর যেটার ভ্যালু যদি জিরোর চেয়ে বড় 1-এর চেয়ে ছোট হয় তাহলে বলবো হলো আন্ডার ড্যাম্প, 1-এর সমান হলে বলবো ক্রিটিক্যালি ড্যাম্প, অ্যান্ড 1-এর চেয়ে বড় হলে বলবো ওভার ড্যাম্প। তার মানে যে কোনো একটা সিস্টেম এরকম যে দিলে আমরা অবশ্যই যেটার ভ্যালু বের করে সিস্টেমের রেসপন্স কীরকম হবে সেটা আমরা কমেন্ট করতে পারবো। নেক্সট চলে যাই সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য রাইজ টাইম কত হবে, সেকেন্ড অর্ডার সিস্টেম ঠিক এটাই, আগে ট্রান্সফার ফাংশন যেখানে টিএস দিয়ে ডিনোট করছে, আগে টিএস ছিল। সো এখানে ট্রান্সফার ফাংশন হচ্ছে ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। আচ্ছা, যে কোনো ট্রান্সফার ফাংশনের যে ডিনোমিনেটর থাকবে এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। সো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ট্রান্সফার ফাংশনের যে ডিনোমিনেটর থাকবে তাকে তাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। সবসময় এটা ইজিকুলো জিরো বসাবো, সো এস স্কোয়ার, তাহলে একে যদি আমরা সলিউশন করি তাহলে দুইটা, যেহেতু √2 পাওয়ার 2 তাহলে আমরা রুট পাবো দুইটা, মূল পাবো দুইটা s12, এই মূলটা পাবো, এটাকে যদি আমরা সমাধান করি তারপরে ax² + bx + c = 0, ঠিক ওই রুটসের অনুসারে আমরা দুইটা রুট পাবো, s এর ভ্যালু দুইটা পাবো, এবং একটা হচ্ছে এখানে ইমাজিনারি টার্ম চলে আসতেছে, সো জিটা ওমেগা রাখলাম, এটাকে আমরা ধরলাম জিটা ওমেগা টি, যেখানে ওমেগা টি ডি ইজ ইকুয়াল টু এটা ধরলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পিক টাইম বের করতে পারবো টিপি ইজ ইকুয়াল টু π/ωd, তার মানে ইমাজিনারি পার্টের সাথে যেটা থাকবে সেটা পিক টাইম হবে π/ωd, সেটলিং টাইম হবে টি এস এর ভ্যালু হবে 4 / z ওমেগা n, আর পার্সেন্ট অফ ওভারশুট হবে, দ্যাট মিনস আউটপুট কতটুক মানে এরকম ওভারশুট করবে সেটা ডিপেন্ড করে e^-z/√1 - z² × 100। সো এই কাইন্ডলি এই সূত্রগুলো
ডিটেলস কিভাবে বের হয়েছে সেটা নর্মাল নাইসের বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো আমি কাইন্ডলি আপনারা বিস্তারিত জানতে এটা নর্মাল নাইসের বইগুলো দেখতে পারেন, আর কিন্তু আমি এখানে শর্ট আকারে নিয়ে আসছি। আর এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করলেই হবে, আর এর ম্যাথগুলো এর ভিতরেই আসে। সো একটু কাইন্ডলি মনে রাখলে খুবই নেক্সট ম্যাথ করতে খুবই সুবিধা হবে। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে একটা সিস্টেম বা স্টেবল আনস্টেবল, তারপরে বোর্ড প্লট নিয়ে আলোচনা করব, মেশিন গেম নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আর ইফ ইউ লাভ ইট প্লিজ সাবস্ক্রাইব।